এবার বিশ্ব রেকর্ড করলেন লোকেশ সাহল টানা দুটো টি হাফ সেঞ্চুরি দর্শক আজ খবরের বিস্তারিততে জানবো অকল্যান্ডে কি বিশ্ব রেকর্ড করলেন কে এল রাহুল বর্তমানে স্বপ্নের ফর্মে আছেন লোকেশ সাহল খেলছেন অবিশ্বাস্য ধারাবাহিকতার সঙ্গে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি সিরিজের প্রথম দুইটি ম্যাচে ভারতের জয়ের নেপথে বড় অবদান রেখেছেন তিনি একই সঙ্গে বিশ্ব রেকর্ডও করেছেন লোকেশ সাহল কিউবেদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাকে উইকেট কিপার হিসেবে খেলানো হচ্ছে গত শুক্রবার অকল্যান্ডে প্রথম কুড়ি ওভারের ফর্মেটে উইকেট কিপার হিসেবে খেলেছেন তিনি আজ রবিবার উইকেট কিপার হিসেবে এই ফর্মেটে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই কর্ণাটকি আর উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম দুইটি টি টোয়েন্টি আন্তর্জাতিকেই হাফ সেঞ্চুরি করেছেন লোকেশ সাহল যা কিন্তু বিশ্ব রেকর্ড এর আগে কোন উইকেট কিপার ব্যাটসম্যান দেশের হয়ে প্রথম দুইটি টি টোয়েন্টিতে পঞ্চাশ করেননি ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই ফর্মেটে এর আগে সবচেয়ে বেশি পঞ্চাশের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি মাহির ছিল দুটো পঞ্চাশ এই ফর্মেটে ঋষভ পন্থে রয়েছে একটি পঞ্চাশ রাহুল রবিবার টপকে গিয়েছেন পন্থকে আর স্পর্শ করেছেন ধোনিকে তারও হলো দুইটি পঞ্চাশ বর্তমানে রাহুল যে ফর্মে রয়েছেন তাতে সিরিজের বাকি তিনটি ম্যাচেও বড় রান পাওয়ারই কথা ঋষভ পন্থের জায়গাতেই ব্যাটসম্যান হিসেবে নিচের জায়গা পাক্কা করে নিচ্ছেন লোকেশ রাহুল অধিনায়ক বিরাট কোহলি দিয়েছেন যে আপাতত রাহুলকে উইকেট কিপার হিসেবে দেখতে চাইছে দল আর সেই ভূমিকাতে তিনি যথেষ্ট সফল রবিবার যেমন দ্বিতীয় টি টোয়েন্টিতে পঞ্চাশ বলে সাতান্ন রানের অপরাজিত ইনিংস খেললেন মারলেন তিনটি চার ও দুটি ছক্কা হলেন ম্যাচ সেরাও তার আগে শুক্রবার মারমার কাটকাট ভঙ্গিতে সাতাশ বলে করেছেন ছাপ্পান্ন রান যাতে ছিল চারটি চার ও তিনটি ছয় এই সিরিজে এখনো পর্যন্ত দুই ইনিংসে একশো তেরো রান করে ফেলেছেন তিনি তার গড় কিন্তু চোখ কপালে তোলার মতোই একশো তেরো প্রায় দেড়শো আজকের ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করার কারণে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়েছে এই লোকের রাহুলকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রাহুল বলেছেন এই ম্যাচের পরিস্থিতি আলাদা ছিল লক্ষ্য আলাদা ছিল আর পিচও এই ম্যাচে আমার একটি আলাদা ভূমিকাও ছিল আসলে আমরা রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দ্রুতই হারিয়ে ফেলেছিলাম এই কারণে আমাকে ক্রিসে থাকতেই হতো খেলা নিয়ে আমার ম্যাচ রিডিং আমি সাহায্য পেয়েছি আমি সব সবসময় দলের প্রয়োজনটাকে সব কিছু থেকে এগিয়ে রাখি গত কিছু ম্যাচে এটাই আমার মন্ত্র ছিল আমি সঠিক শট নির্বাচন করেছি সঠিক শট নির্বাচন করে দলের প্রয়োজন অনুসারে এগিয়ে যাওয়াই আমার টি টোয়েন্টি ফরমেটের মূল মন্ত্র এদিকে আজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডের টসে জিতেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন কিউই টসে জিতেও প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিন্তু ভারতীয় বোলারদের আঠোশাটো বোলিং এর সামনে নিউজিল্যান্ডের নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আর পাঁচ উইকেট হারিয়ে মাত্র একশো বত্রিশ তারা করতে পারে জবাবে ব্যাটিং করতে নামা ভারতীয় দল রোহিত শর্মা আর বিরাট কোহলির উইকেটটি দ্রুত হারিয়ে ফেলে কিন্তু ওপেনার শাহুল আর মিডিলোর ব্যাটসম্যান শেয়ার সয়ের নিচের দুর্দান্ত ফ্রম বজায় রেখে কমর্শ সাতান্ন আর চুয়াল্লিশ সারির ইনিংস খেলেন পরিণামস্বরূপ টিম ইন্ডিয়া আঠারো ওভারেই সহজ লক্ষ্যে পৌঁছে যায় সিরিজের দুই শূন্যতে এগিয়ে থেকে এবার আগামী উনত্রিশ জানুয়ারি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল